গোটা একটা চিকেন, পুরো গোটা একটা চিকেন কিন্তু আজকে খেতে চলেছি। তো আরে দেখছো কি, ভিডিওটা লাইক করো আর চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা ঘন্টাটাকে বাজিয়ে দাও জোরে। সো হে গাইস, সবাই কেমন আছো? এক্সপেক্ট করছি খুব ভালো আছো। দিস ইজ দ্য অফার ভালা বাড়ি শান্তনু, আর তোমরা দেখছো আমার চ্যানেল রোজ নতুন নতুন কিছু অফার্সের জন্য। সো ভাই, অফার নিয়ে প্রচুর ভিডিও করেছি, লোকের কাছে প্রচুর খিস্তিও শুনতে হয়, কারণ সবাই আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করে, কমেন্টে তো কেউ কিছু বলে না, সবাই হোয়াটসঅ্যাপে আমাকে বলে যে এই রাস্তার এত সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় সেগুলো নিয়ে ব্লগ বানাতে পারিস না, এই কত ভালো ভালো রেস্টুরেন্ট আছে সেখানে গিয়ে ব্লগ বানাতে পারিস না, খালি কি সুইগির গেলো সুইগির গেলো। আজকে ভাবলাম চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। এমনিতে এখন আমি যে ফোনটা শ্যুট করছি এটা আজকেই জেঠুর জন্য ফ্লিপকার্ট থেকে এলো, মানে অর্ডার অনেক আগে করেছিলাম। এই ফোনটার আনবক্সিং ভিডিওটাও আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, আশা করি সেখান থেকে দেখে নিও, অ্যান্ড ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। প্লাস এই ফোনটায় আজকে ভিডিওটা করছি, অ্যান্ড জেঠু সেই খুশিতে আজকে আমাদেরকে কাবাব খাওয়ালো। তো সেই কাবাব তোমাদেরকে আজকে দেখাবো, একটা পুরো গোটা মুরগি, একটা পুরো গোটা মুরগি, সেটা একটা কাবাব ফুল চিকেন রোস্ট। আমি ভাই অত কিছু বলতে পারবো না, আমি বলছি ভাই গোটা মুরগিকে পোড়ানো, সেটা খেয়ে দেখাবো আর বলবো তোমাদেরকে কেমন লাগে। তো চলো যাবো, কিন্তু বেশি দূর নয়, বাড়ির কাছে সুলেখার মোড়। সুলেখার মোড়ে যে লাইফ লাইন রয়েছে, তো সিএমডি হসপিটাল যেখানে রয়েছে, সিএমডির ঠিক পাশেই, ইনফ্যাক্ট সিএমডির সামনে একটা দোকান রয়েছে, বাট আমি তার কাছে যাইনি, কারণ সে আমাকে 300 টাকা বলেছিলো ওই চিকেনটার জন্য, আর পাশের দোকানে 250 টাকায় পেয়ে গেছি, তাই আমি ওই দোকানে যাইনি। চলো এখন ঘুরে আসি শিবাজি ফাস্ট ফুড, আর ওখান থেকে তোমাদেরকে জানাবো যে কেমন খেতে। তো ভিডিওটা কিন্তু দেখতে, আর হ্যাঁ আমাকে একটা জিনিস তোমরা একটু কমেন্ট করে জানিও তো যে আমাকে এই ভিডিওটা ঠিক কেমন লাগছে, মানে ফোনটা নতুন জেঠুর জন্য আনিয়েছি রিয়েলমি C2, এটার আনবক্সিংটাও আমি তোমাদেরকে একটা ভিডিও দেখিয়ে দেবো। তো আজকে এটা নতুনটা হাতে পেয়েছি, তাই আজকে এটা দিয়ে এই ভিডিওটা করছি। তবে চলো তোমাকে কিন্তু জানিও, হ্যাঁ কেমন লাগছে। শিবাজি ফাস্ট ফুড, আর যদিও খুব বিচ্ছি লাগছে আমাকে, কিন্তু কিছু করার নেই, আর আমার এসবে অভ্যাস হয়ে গেছে, কোনো অসুবিধাও এখন হয় না। তো ওখানে কাকু বানাচ্ছে, আর আমি অনেক আগে এসে অর্ডারটা দিয়ে গেছিলাম, কারণ আমি যেটা নেবো একটু স্পেশাল আইটেম। তো চলো ততক্ষণ তোমাদেরকে আমি একটু স্লো মোশনে দেখিয়ে দিই দোকানটা কীরকম। এখন এই মুহূর্তে বাবান্দা, ও দোকানেরই একজন, তো ওনার কাছ থেকে আমি একটু শুনে নেব। তো ফার্স্ট অফ অল বলো যে তোমার এই যে কাস্টমাররা আসে, ঠিক আছে, এটা কি রেগুলার বেসিসে কাস্টমার আসে নাকি ঘুরিয়ে ফিরিয়ে আসে সবাই? সবই আসে, রাইট? তো তুমি এটা তো শুনলাম 3 বছরের দোকান, একদম প্রথমে কি এতটা সাকসেস ছিল দোকানে? আস্তে আস্তে বেড়েছে। আচ্ছা, তো আমাকে একটু আইটেম ওয়াইজ জিনিসগুলোর দাম একটু বলে দাও। ফার্স্টে এটা কি আছে? এটা লেগ তন্দুরি। দাম কি আছে এটা? 80 টাকা করে পিস আছে। কোনো কম্বো অফার আছে কি, মানে 3-4 নিলে দাম কম হবে বা কিছু, মানে যতগুলোই নাও একই দাম পড়বে মোটামুটি? এবার বাল্ক কোনো অর্ডার হলে তখন কম হলেও হতে পারে। ওকে ওকে, তো নেক্সট আইটেমের দিকে যাব, এইটা কি আছে একটু বলে দেবে? চিকেন উইংস, রাইট? তো এটার দাম কি আছে?
টাকা কি পিসে বিক্রি হয়? একই দাম থাকে, তখন নাকি দাম বেশি হয়, 20 টাকা করেই দাম হয়। ওকে, দেন আছে এইরকম একটা আইটেম, চিকেন টিক্কা কাবাব, পপিস আছে এখানে, কত দাম? 100 টাকা। এটাও কি সেম আছে? কিন্তু ওটা তখন দাম কত হয়? 50 টাকা। অ্যাজ ইউজুয়াল যা দাম তাই থাকে। ওকে চলো, এখানে হোয়াইট কালার, এটা কি আছে? রিস্পি কাবাব, এটা পপিস করে থাকে, এটা 10 পিস 100 টাকা। মানে ওভারঅল সেমই দাম, কোনো পার্থক্য নেই। আচ্ছা, একটা গ্রিন কালারের হয়, সেটা কি কাবাব? মানে সেটা আজকে অ্যাভেলেবেল নেই বোধ হয়। আচ্ছা, কেউ যদি চায়, সাপোজ ধরুন 5 পিস নেবে, তার মধ্যে সবকটা মিক্স করে, সেটা কি অ্যাভেলেবেল তোমাদের কাছে? মিনিমাম 5 পিস নিতে হয়। আর আমি যেটা অর্ডারটা করেছি স্পেশালি, সেটা হচ্ছে ওই, ওকে ড্রামস্টিক আছে, ড্রামস্টিক একটু দেখিয়ে দেবেন। ওকে, এটা হচ্ছে চিকেন ড্রামস্টিক, তো এটার দাম কি আছে? 40 টাকা করে পিস। এটা 40 টাকা করে পিস আছে। আর আমি যেটা স্পেশালি অর্ডার করেছি 250 টাকা নেওয়া হচ্ছে, ওটা হচ্ছে ফুল তন্দুরি। ওটা কি এই একটাই প্রাইস পয়েন্ট আছে নাকি আরো বড় সাইজের কিছু? ওটা প্রাইসের উপরে, মানে মুরগি যা দাম থাকে রেটের উপরে ওটা ডিপেন্ড করে। আচ্ছা, মানে ওটার কোনো ফিক্সড প্রাইস নেই? না, ওটা বাড়লে বেড়ে যাবে, কমলে কমে যাবে। আমাদের সাথে এখন একজন অডিয়েন্স রয়েছেন, মানে আমি ভুলভাল বলছি কারণ আমি খুব নতুন নতুন ব্লগ করছি, উনিও বুঝতে পারছেন। যাই হোক, তো শিবাজি ফাস্ট ফুডের খাবার ওনার কেমন লাগে? মানে উনি একটা আই থিঙ্ক চিকেন তন্দুরি নিয়েছেন, তো চলো ওনার কাছে একটু জেনে নেবো যে কেমন লাগে। তো দাদা, আপনি কতদিন ধরে আসছেন এখানে? আমার এই নিয়ে এটা থার্ড কি ফোর্থ বার। বাট কেমন লাগে, আপনি বারবার করে কেন ঘুরে আসেন? আমার টেস্ট ভালো লাগে লিটারালি, মানে যেই দামে উনি যা দিচ্ছেন, চিকেন বলুন ভালো, মোটামুটি হেলদি, আর আপনার কোয়ালিটিও ভালো, কোয়ান্টিটিও যথেষ্ট বেশি। মানে আপনি কি শুধু এটাই ট্রাই করেন না আরও কিছু ট্রাই করে দেখেছেন কখন? আমার সবকটাই খাওয়া হয়ে গেছে, সবকটাই খাওয়া হয়ে গেছে, ইনক্লুডিং আজকে মোমো দেখেছি, মোমো খাওয়া হয়ে গেছে। আচ্ছা, এখানে মোমো আছে, রাইট? ফ্রাইড মোমো। আমি তো মানে আমার ভিডিওতে যারা নাকি অডিয়েন্স থাকে, ওকে, এই শুধু একটা জায়গা আমরা ট্রাই করিনি, আমরা এরকম কাবাব সেন্টার আরো অনেক জায়গা ট্রাই করেছি, প্রত্যেকটার মধ্যে আই গেস যারা লোকাল তারা তো অবশ্যই আসবে, দূর থেকেও আই থিঙ্ক এসে একবার দেখে যাবে। মৌলালী থেকে আপনি আসছেন, তো বুঝতেই পারছি আমরা এটা কতটা ভালো একটা জায়গা হতে পারে। অপেক্ষা করছো কেন, চলে আসো সবাই। এই যে দেখতে পাচ্ছো আইটেম প্রায় রেডি, এবার এটা নিয়ে আমি বাড়ি চলে যাবো, তার কারণ ভাই এই এত বড় জিনিসটা নিশ্চয়ই আমি এখানে রাস্তায় দাঁড়িয়ে খাবো না। তাই তোমরা আমাকে আবার কমেন্টে কিস্তি করবে যে আমি দোকানে গিয়ে কিছু খাই না, বাট কিছু করার নেই ভাই, অলরেডি 250 টাকা খসিয়ে ফেলেছি, আর নতুন করে এখান থেকে আমার কিছু নিয়ে এখন খাওয়ার ইচ্ছা নেই। তো চলো এটাকে বাড়িতে নিয়ে গিয়ে খাবো, অ্যান্ড দেন তোমাদেরকে বলবো কেমন লাগে। তো টিল দেন আবার এনজয় করো ভিডিওগুলো। এটা হচ্ছে সেই চিকেন তন্দুরি, বা যেটাকে আমি বলছি গোটা মুরগির রোস্ট। তো এটার সাথে এটা কী দিয়েছে দেখে নিই একটু, সালাড করে দিলাম সাইড, ওই দূরে থাক। এটা গ্রিন চাটনি, আমি বাঙালি তাই এটাকে বলি আমি ধনে পাতার বাটা বা ধনে পাতার চাটনি, এটাকেও করে দিলাম সাইড। এটা আমি একটা এক্সট্রা চেয়ে এনেছি কারণ আমি খুব লোভী আর খেতে ভালোবাসি। এবার চলো চিকেনটাকে বের করি, মারাত্মক গরম ভাই, মারাত্মক গরম, মরে যাচ্ছি আমি, এত গরম কি করে দেয় মানুষে, হোয়াট এভার, অতি কষ্টে চলো। আহ কি সুন্দর গন্ধ, কিন্তু তো ভিডিওতে তো আর গন্ধ বোঝানো যায় না, জাস্ট একবার লুকটা দেখে নাও, জুস দেখো এখানে, জুসি পুরো চিকেনটা সামনেই বানিয়েছে, জাস্ট অসাম দেখতে। আহ কি গরম, তাও এটা তুলে দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো এইটা চিকেনটা, সেটা আমি আর পাচ্ছি না, বহুত গরম ভাই, বহুত গরম। এরম ভাবে দেখে মজা পেতে হলে পাও, নাহলে পেতে হবে। এখানে দেখো একজন হ্যাংলা মেম্বার আমার ফ্যামিলির দাঁড়িয়ে রয়েছে, ও চিকেনটা খাওয়ার জন্য খুব উৎসুক আর এদিক ওদিক তাকাচ্ছে। আরে চিকেনটা দাও না। তো আমি বোধ হয় খুব দেরি করে ফেলছি, তো চলো খাবারটা দিকে এগোই। এই দেখো সবাই কতটা জুসি এটা, ও কি লাগছে। এবার সালাড, ওটাও সাইডে এবং ঢেলে নিই। আর এই দেখো আমি এটাকে এবার ছিঁড়ছি, আর আমি এই হচ্ছে একটা পিস, এটা ওই যে হ্যাংলাটা ছবি তুলছে ওকে আমি দিয়ে দিলাম,
এবার এইখানে আরেকটা পিস হবে আর এটাকে আমি ছিঁড়ে ওকে চলো বিশাল শক্ত ভাই খুলতে পারছি না অতি কষ্টে এটাকে আলাদা করেছি এটাকে এরকম ছিঁড়ে কুটে একাকার করে ফেলেছি আর এখানে ধনে পাতার চাটনিটা ছিল সেটাও এর মধ্যে মেখে উদ্ধার হয়ে গেছে বাট আমি এটাকে এরকম ভাবেই খাবো কারণ অত স্টাইল মেরে কেক মেরে খেতে পারি না এরকম দু হাতে নেবো এটাকে ছিঁড়বো আর আমি ঘর থেকে টমেটো সস নিয়েছি টমেটো সস লাগাবো আই থিঙ্ক আই একটু সফট এক্সপেক্ট করেছিলাম অতটা সফট নয় এটা বাট ঠিক আছে আর চলো এবার একটু ওই গ্রিন চাটনি বা ধনে পাতার যে এটা রয়েছে এটা লাগিয়ে একটু খেয়ে দেখি ভালো ট্রাই করতে পারো বাট আই থিঙ্ক আই একটু এটা যদি আই একটু সফট হতো আই থিঙ্ক এটা একটু কাঁচা হয়ে গেছে আই একটু বেটার করতে হতো আই একটু পোড়াতে হতো প্রপারলি পোড়াতে পারিনি এটার উপরে একটু দাও আমি আরেকবার খেয়ে তোমাদের বলছি এক্স্যাক্টলি টেস্টটা ভালোই খারাপ হয় বাট এটা আরেকটু পোড়াতে হতো পোড়াটা একটু কম হয়ে গেছে বাট গরম ভালো আরে এবার কি পুরো সময়টাই আমাকে দেখবে একটু শান্তিতে খেতে দেবে না পুরোটা খেয়ে নি তারপরে আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলবো এটা কীরকম তোমাদের খাওয়া উচিত না ততক্ষণ এবার যাও ভালো এখান থেকে দেখো একটা জিনিস আমি যেটা লক্ষ্য করলাম এটা ফুল রোস্টেড চিকেন ছিল অ্যান্ড এই ফুল রোস্টেড চিকেনটার দাম আমার কাছে পড়েছে 250 টাকা তো এই ফুল রোস্টেড চিকেনটার মধ্যে আমি যেটা দেখলাম যে একটু কাঁচা কাঁচা থেকে যাচ্ছে আর একটু হয়তো বেশি পোড়াতে হতো যাই হোক এটা নেগলেক্ট করলেও টেস্ট ওভারঅল ভালোই ছিল খেতে তোমরা এটা অবশ্যই ট্রাই করতে পারো বাট দোকানে আদার্স যে আইটেমগুলো রয়েছে রেশমি কাবাব বলো টিক্কা কাবাব বলো হরিয়ালি কাবাব দেন চিকেন তন্দুরি আদার্স যাবতীয় ইনফ্যাক্ট ওদের যে 10 টাকা করে যে চিকেন পাকোড়াগুলো হয় প্রত্যেকটাই আমি ট্রাই করেছি আর সেগুলো যথেষ্ট টেস্টি হয় খেতে তো এইটা একটা ফুল রোস্টেড চিকেন ছিল টেস্টটা আমার ওকে ওকে টাইপের লেগেছে বিশাল কিছু ভালো যেটাই আমি সবসময় ভিডিওতে ফাটাফাটি বলি এটাই আজকে কিছু বলার মতো ছিল না বাট আমার টেস্টটা ভালো লেগেছে ইনফ্যাক্ট সত্যি বলতে এই টাইপের খাবারগুলো একটু অ্যাডভেঞ্চার প্রেমী লোকদেরই ভালো লাগে কারণ বিশাল কিছু টেস্ট হয় না লাইক বাবরচি স্পেশাল রোল তোমরা যারা খেয়েছো তোমরা জানো ওটা এত বড় হয় বাট ওটার মধ্যে আলু ভরা থাকে গাঁদা গুচ্ছে সেটার এমন কিছু টেস্ট হয় না জাস্ট এগুলো অ্যাডভেঞ্চার পারপাসে খাওয়া যদি সত্যি টেস্টি খাবার খেতে চাও তো দেন এই দোকানটায় আদার্স যে আইটেমগুলো রয়েছে আদার্স কাবাব রয়েছে সেগুলো ট্রাই করো এটা একমাত্র যদি লাইফে একটা শখ থাকে যে এরকম বড় একটা গোটা চিকেন সেটা রোস্ট করে খাবো দেন সেটা আলাদা ব্যাপার আদারওয়াইজ এটার মধ্যে এমন কিছু নেই তো আমি সাজেস্ট করবো বাকিগুলো তোমরা খেও তবে দোকানটা ভালো খাবার আমি অনেকদিন ধরে খাচ্ছি ওদের দোকানে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও এই না জানালে না আমি কিন্তু আমার যাবতীয় যা অফার রয়েছে সব তুলে নেবো জানাবে কিন্তু হ্যাঁ ভিডিও কমেন্ট করে আর হ্যাঁ তোমরা আমাকে এটাও জানিয়ে দিও যে তোমরা এক্স্যাক্টলি কী কী ভিডিও দেখতে চাইছো কোন কোন জায়গা আমার কভার করা উচিত আমি অবভিয়াসলি সেই সেই টপিকের ভিডিও বানাবো আমাকে একজন আবার দেখলাম রিকোয়েস্ট করেছিল যে আমাকে হিন্দিতে বানাতে ওকে আমি একটা দুটো আইটেম ট্রাই করবো হিন্দিতে করার তো চলো আজকের মতো অফারওয়ালা বাড়ি এখানে বাই বলছে ভালো থেকো সবাই আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটা লাইক করো যদি চ্যানেলে নতুন হও তো চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো আর পাশের ঘন্টাটাকে বাজিয়ে দিও জোরে যাতে সবার আগে পড়ে তোমাদের নজরে আমার ভিডিওসগুলো আমি শান্তনু আজকের মতো বাই